সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে এসেছি লাউ চাপড়া পিকনিক স্পটের পাশেই পাহাড়ে এক বরই বাগানে। তো বরই বাগানের পাশাপাশি সে ফ্লাওয়ার বাগানও করেছে। তো আজ আমি আপনাদের সাথে তাকে পরিচয় করে দেব। আপনার এই বরই বাগানের পাশাপাশি লাউ লাগাইছে, এতে লাভবান কিরকম হয়? মোটামুটি ভাবে আপনার যদি রস থাকে মাটিতে, ঠিক মতন পরিচর্যা করা যায়, তাহলে মোটামুটি ভাবে আসে। এখানে কতটুকু জায়গার ভিতরে করেছেন? এক একর। আর বরই কতটুকু জায়গা? তিন একর। তিন একর। বরই বাৎসরিক কিরকম ইনকাম আসে? 2.5 লাখ ফুটে। আর লাউ এক একর থেকে কিরকম আসতে পারে? 1,00,000 টাকার মতন। খরচ বাদে কিরকম আসবে? 70-80 হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে বরের পাশাপাশি লাউ করেছে, লাউও কিন্তু কম না। এক একটা লাউ প্রায় 60-70 টাকা পিস বিক্রি হয় এখান থেকে। আর এখান থেকে বাজারে নিয়ে যাওয়া লাগে না, এখানেই গাড়ি আছে, সরাসরি এখান থেকে গাড়ি ঢাকায় নিয়ে যায় মালগুলা। আজ আমি আপনাদের দেখাবো এই বাগানে কি পরিমাণ বরে ফুল এসেছে এবং সে এই ফুল আসার পরে কি কি পরিচর্যা নিয়েছে, এগুলো নিয়ে আজ আমি ওনার সাথে আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনি এই গাছগুলাতে কি পরিমাণ স্প্রে করেছেন? সত্যি করছেন। তো আগামী বছর, গত বছরের তুলনায় এই বছর কি আপনি ফুলের পরিমাণ বেশি দেখতেছেন না কম দেখতেছেন? মনে হয় বেশি আছে না। তো তাহলে তো মনে হয় ফলন একটু বেশি হবে। গত বছর বাজার কিরকম ছিল? 2400-2500। এই বছর কি আশা করতেছেন, বাজার কি ভালো হবো না কম? মনে হয় ভালো হবে। আমি তো জানি যে ইদানিং অলরেডি কাশ্মীরি আপেল ফুলগুলো, সুন্দরী নামক আপেল ফুল যে বের হয়েছে, এটা বাগান করেছেন, করার কি চিন্তা ভাবনা আছে?